খৈরা ব্লক অধ্যক্ষাঙ্ক শাশু পরলোক। বালেশ্বর জেলা খৈরা ব্লক খৈরা পঞ্চায়েত পুরস্তমপুর গ্রামর বিষ্ণুপদ সাহুঙ্ক ধর্মপত্নী সাবিত্রী সাহুঙ্ক 69 বর্ষ বয়সে রক্তজনিত কর্কট রোগের দেহান্ত হয়ে যাই। কিছু বর্ষ পূর্বে কর্কট রোগের আক্রান্ত হয়ে বম্বে স্থিত টাটা মেমোরিয়াল কর্কট হসপিটালে চিকিৎসিত হয়ে ঘর উঠে। সাবিত্রী সাহুঙ্ক স্বামী পূর্বতন খৈরা ব্লক খৈরা পঞ্চায়েতর সমিত সভ্য লে। তাঁর বড় বহু অভিলেখ সাহু যিকি বর্তমান খৈরা ব্লক অধ্যক্ষ ভাবে কার্যরত অছন্তি। স্বর্গতা সাহুঙ্কর তিনি পুয় গোটে ঝিও নাতি নাতুণি জ্বাই বন্ধু বান্ধব সমস্তে বাসভবনের পৌঁছি শেষ দর্শন করে। সাবিত্রী দেহান্ত খবর পাই পূর্বতন মন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রকাশ পাণিগ্রাহী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, পূর্বতন সরপঞ্চ সুদর্শন সেঠি এবং বিভিন্ন দলর কর্মকর্তা বাসভবনের পৌঁছি তাঁর মরশরীরে পুষ্পমাল্যার্পণ দিয়ে তাঁর আত্মার সদ্গতি নিমন্তে প্রভু জগন্নাথ নিকটে প্রার্থনা করে। সে জনে মিষ্টভাষী, ভদ্র, মেলাপি, স্নেহী, পরোপকারী ও ধর্মপরায়ণ ভদ্র মহিলা লে। তাঁর মৃত্যুরে সম্পৃক্ত অঞ্চলের শোকর ছায়া খেলে যাই। বালেশ্বর খৈরারু পদ্মচন্দ দাস রিপোর্ট, রূপথালিয়া নিউজ।